মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের শেখপাড়া বাজিতপুর গ্রামের নুরেশাবিবি সহ আরও তিনশো জন খাদ্য সুরক্ষার কার্ড পেয়েছিল কিন্তু তারা রেশন পাচ্ছিল না এই বিষয়ের ওপর আমি একটি দু সালের ফেব্রুয়ারি মাসের আট তারিখে ইস্যু ভিডিও তৈরি করি তো কার্ড পাইছি তো কার্ডে মাল দেয় না আপনাদের গ্রামে এ ধরনের কতজন পায় না ওই ওই তিনশো আর আপনারা কতজন পান না আমরা ছজন পাইনি কিছুই দেয় না না তারা দিন আনে দিন খায় সংসারে ছয় ছেলে মেয়ে তাদের সংসার চালানোর পক্ষে খুব অসুবিধা তারা যদি রেশন দোকান থেকে কিছু রেশন পায় তাহলে তাদের সংসার ভালোভাবে চলবে কিভাবে সংসার চলে ওই খাইটে খুঁটিয়ে চলে সংসার আমারও জমি জেরাত কিছুই নাই তো কাউকে আপনারা আবেদন করেছেন এ বিষয়ে না কাকে বললেন তাহলে ডিলারকে ডিলার কি বলে ডিলার বলে এ মাসে দেবো না ওই মাসে দেবো তা বলে গ্রামবাসীর সহযোগিতা ইস্যু ভিডিও বানাই এবং তিন মাস পরে দু সালে প্রথম সপ মে মাসের প্রথম সপ্তাহে থেকে তারা রেশন পেতে শুরু করে নুরেছা বিবি সহ গ্রামের আরও তিনশো জন মানুষ গত চার মাস ধরে রেশন পাচ্ছিল না এই সমস্যা নিয়ে আমি আমার গ্রামের মানুষের কাছে তুলে ধরি এবং এই বিষয়ের ওপর ইস্যু ভিডিও তাদেরকে দেখায় এরপর গ্রামবাসী এগিয়ে আমার পাশে দাঁড়ায় এবং সমস্যা সমাধানের সহযোগিতা করে এরপর আমি সমস্যাটা নিয়ে ফুড ইন্সপেক্টরের কাছে তুলে ধরি এবং এই বিষয়ের ওপর ইস্যু ভিডিও তিনাকে দেখায় এরপর তিনি সমস্যার সমাধানের হাত ভাড়িয়ে দেন এবং তিনি তিন মাসের মধ্যে সমস্যা সমাধান করে দেন কিন্তু ফুড ইনসপেক্টর তার ইন্টারভিউ এবং কোনো ফুটেজ ক্যামেরা বন্দী করতে দেননি তিনি বলেছেন পরবর্তী কোনো সমস্যা হলে আমাদের পাশে থাকবে আপনার কেমন লাগছে ভালো লাগছে আপনি এখন খাদ্য সুরক্ষার কার্ড থেকে মাল পাচ্ছেন হ্যাঁ কত কেজি পাচ্ছেন আঠারো কেজি কতবার পাওয়া হলো আপনাদের মাল থাকে এখন মাল পেছাতে কেমন ভালোই লাগছে তো এখন ভালোই লাগছে বর্তমানে নুরেছা বিবি এবং গ্রামের তিনশো জন মানুষ সঠিকভাবে রেশন পাচ্ছেন ইন্ডিয়ান আন্ধারে পক্ষ থেকে স্বাধীন এসেছিলেন এবং ওনার কাছ থেকে আমরা সমস্ত কিছু জানতে পারলাম এবং আমরা আমরা কিছু বিতন্ত বললাম আপনার এখন রেশন খাদ্য থেকে যে মাল পাচ্ছেন এখন ভালো লাগছে তো হ্যাঁ আমরা যারা কার্ড পেয়েছিলাম না বর্তমানে এখন কার্ড পেয়ে গেছে এবং আমরা মাল পাচ্ছি এবং মাল পথে আমরা একটু আনন্দিত এই সমস্যা সমাধানের জন্য ফুড ইনসপেক্টর এবং আমার গ্রামের মানুষকে সবাইকে আমি একজন গ্রামীণ সাংবাদিক হিসাবে ধন্যবাদ জানাই এছাড়াও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফুড ইন্সপেক্টর পিজি ভুটিয়াকে সাতানব্বই চৌত্রিশ সাতাত্তর শূন্য শূন্য সাঁত্রিশ এই নম্বরে ধন্যবাদ জানাবেন আমি নেশাতুন খাতুন মুর্শিদাবাদ জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে